এই যে জ্যোতিষ সম্বন্ধীয় যে আলোচনাগুলো হয়, জ্যোতিষ সম্বন্ধীয় যে কথাবার্তাগুলো চলে, সে কথাবার্তাগুলোর শুধুমাত্র পুঁথিগত বা বই পড়াবিদ্যা নয়, তার সাথে মানুষের অনুভব থাকতে হবে জ্যোতিষ সম্পর্কিত বিষয়গুলোর ওপরে। নিজেদের ফিলিংস, অনুভব, দর্শন সেখান থেকে সৃষ্টি হবে। শুধুমাত্র বই পড়ে বা শুধুমাত্র অঙ্ক কষে, শুধুমাত্র ডিগ্রি দেখেও যেমন জ্যোতিষ হয় না, ঠিক তেমনভাবেই শুধুমাত্র মুখস্থ করেও জ্যোতিষটা হয় না। সবার ওপরে ডিগ্রি অঙ্ক সমেত যেটা দরকার, সেটা একটা দর্শন বোধ দরকার, একটা অনুভূতি দরকার, যেটাতে আমরা একটা মানুষ আসলে পরে তার ছকটা দেখে আমাদের কাছে কিছু অনুভব অনুভূতির মধ্যে আসে। এই ছকটার যে প্ল্যানেটগুলো যে অবস্থায় আছে, সেই প্ল্যানেটগুলোর থেকে তার কী প্রভাব পড়ছে, এবং সেটা আমাদের ক্যালকুলেশনের আগে একটা নিজেদের আত্মদর্শন বা বোধ দিয়ে সেটা আমরা পাই, বা সেটা যারা পায় তাদের জ্যোতিষের জ্ঞান বা অনুভূতি আরও পাঁচজনের থেকে বেশি হয়। তারপর দেখার দৃষ্টি অবশ্যই আছে। আমি একটা ছককে হয়তো 100 রকমভাবে দেখলাম, আমার থেকে কেউ হয়তো 102 রকম, মানে 2 রকমভাবে বেশি দেখলো। তার অবশ্যই অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতা বেশি হওয়ার জন্য তার জাজমেন্ট ক্ষমতা অবশ্যই আমার থেকে বেশি হওয়া উচিত। এটাই নর্মালি জানা যায় বা বোঝা যায়। ঠিক সেভাবে জ্যোতিষের যে কোনো ছক, যে কোনো হরোস্কোপ যখন কোনো মানুষের আমাদের কাছে আসবে, আমাদের উচিত হচ্ছে সেগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা। প্রথমে পর্যবেক্ষণ ক্ষমতা যদি আমাদের খুব ভালো হয়, আমরা যদি খুব ভালো করে ছকটাকে দেখতে পারি, বা আমরা যদি খুব ভালো করে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে, বিভিন্ন মতবাদে আমরা যদি ছকটাকে দেখি, তবে সেই জায়গা থেকে আমাদের অবশ্যই তার ফিল্টার যেটা হবার সেটা বেরিয়ে আসবে। এবং সেই কারণেই আমাদের একটা দর্শনবোধ দরকার, যেটা আমরা অনুভবে বুঝতে পারবো যে কোন গ্রহ তার মধ্যে কানেক্ট করে রয়েছে, কোন গ্রহ তার মধ্যে দুর্বলতায় রয়েছে, এবং তার সমগ্র জীবনে উত্থান পত্তনটা কোন গ্রহগুলো নিয়ন্ত্রণে আছে বা থাকবে। এটা কিন্তু একটা অনুভবের বিষয়, এটা শুধুমাত্র অঙ্ক কষে বলা যায় না, বোঝাও যায় না। তো সেই কারণের জন্য আমাদের এইটা একটা নিজেদের কিন্তু দর্শনের জায়গাটা আমাদেরকে অনেকটা পরিণত হতে হবে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন গ্রহদের গোচর। আমি কালকে একটা পোস্ট করেছিলাম, সেখানে গোচরটা অতটা ভালো বলতে পারিনি। তো গোচর সম্বন্ধীয় ব্যাপার জানতে গেলে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে গ্রহই আমাদের গোচরে রাশি পরিবর্তন করুক, দুম করে একটা ফল বলে দিলাম অমুক অমুক রাশির খারাপ হবে, এভাবে বলা যায় না। তার জন্য কিছু পয়েন্ট আমাদের ভাবতে হবে। যেমন গ্রহটা যখন আমাদের রাশি পরিবর্তন করছে, যে রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছে, আগে জানতে হবে যে সেই রাশি পরিবর্তনের সময় সেই দিনকার চন্দ্র কোথায় ছিল, এবং সেই ব্যক্তিটির জন্মগত চন্দ্র থেকে সেই দিনের চন্দ্রের অবস্থানগত দূরত্ব কতটা আছে। তার কিছু ফর্মুলা বা নিয়ম আগের ভিডিওতে করে দিয়েছি আমি, শুধু কিছু স্পেশাল পয়েন্ট আমি মনে করিয়ে দিই যে সেই দিনকার চন্দ্র এবং ব্যক্তিটির জন্মগত চন্দ্রের মধ্যে দূরত্ব কী, তার উপরে একটা প্রভাব পড়ে। সেই দিন যেদিন গোচরের রাশি পরিবর্তন হচ্ছে, সেই দিনকার রবি আর জন্মগত চন্দ্র, চন্দ্র থেকে রবির দূরত্ব কী, তার উপর প্রভাব পড়ে। সেই দিনকার যে গ্রহটা পরিবর্তন হচ্ছে, তার সাথে তার জন্মগত রাশির থেকে সেই গ্রহটা কতটা দূরত্বে আছে, সেটা কী অবস্থায় আছে। কারণ যে গ্রহটা রাশি পরিবর্তন করছে তার একটা নিজস্বতার ফলদানের ক্ষমতা আছে, রবি আত্মার সাথে কানেক্ট করে তার একটা নিজস্ব ফলদানের ক্ষমতা আছে, এবং রাশি থেকে চন্দ্রের বর্তমান সেই সময় চন্দ্রের দূরত্ব, মানে তার মনের উপর একটা প্রভাব পড়ে। অর্থাৎ রাশি থেকে বর্তমান দিনের চন্দ্র কোথায়, রাশি থেকে বর্তমান সেই দিনকার রবি কোথায়, রাশি থেকে বর্তমান সেই দিনকার গ্রহটা কীভাবে পরিবর্তন করছে, এই সমস্তটার উপরই কিন্তু আমাদের নির্ভর করবে যে গ্রহটা কীভাবে ফল দেবে। কারণ আত্মার সঙ্গে কানেক্ট করে মনের উপর প্রভাব বিস্তার করবে। এবং চন্দ্র থেকে দেখছি কেন, লগ্ন থেকে দেখছি না কেন, কারণ কোনো গ্রহ যখন আমাদের রাশি পরিবর্তন করে, প্রাথমিক ফলটা কিন্তু সে মনের ওপর প্রভাব ফেলে, ধীরে ধীরে দীর্ঘস্থায়ী থাকতে থাকতে সেটা লগ্ন নির্ভর ফল হয়। অবশ্যই সেগুলো বড় প্ল্যানেটের ক্ষেত্রে আমরা ভাববো, কিন্তু সেটা সেই দিন যেদিন পরিবর্তন হচ্ছে সেদিন ভাববো না, অন্যভাবে তার বিচার হয়, এবং কতটা সময় পরে সেটা দেখবো লগ্ন থেকে, তার বিচার আলাদা হয়। কিন্তু সেই দিনকার জন্য অবশ্যই জন্ম রাশি থেকে এই চন্দ্র, রবি এবং সেই গ্রহটা কতটা দূরত্বে আছে, কোন ঘরগুলোতে কী কী ভালো ফল মন্দ ফল দিতে পারে, সেগুলো আমরা কিন্তু আলোচনা আগেও করেছি, আজকে মনে করিয়ে দিলাম। কারণ কদিন পরেই বৃহস্পতি ট্রানজিট হবে, বিভিন্নভাবে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক সমালোচনা আলোচনা শুনবেন, কিছু পয়েন্ট আপনাদের বলি, এগুলো মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে, যে গ্রহটা এক রাশিতে আরেক রাশি পরিবর্তন হচ্ছে, তার নক্ষত্র
কিভাবে পরিবর্তন হচ্ছে এবং নক্ষত্রটা কত নম্বর নক্ষত্র এবং আপনার জন্ম নক্ষত্র থেকে সেই নক্ষত্রের দূরত্ব কতটা এবং সেটার পরিমাপের পরিমাণ বার করার নির্ণয় যেটার পদ্ধতি সেটা হচ্ছে নবতারা চক্র বা সন্ন্যারী চক্র। নবতারা চক্রে যেটা হয় সেটা হচ্ছে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্রী সাধক বধ মিত্র পরম মিত্র। নবতারা চক্রর ক্ষেত্রে অতিমিত্র শব্দটা ব্যবহারযোগ্য নয়, অতিমিত্র বন্ধু অতি বলে কিছু হয় না, পরম মিত্র হয়, তাই ওখানে লাস্টের শব্দটা পরম মিত্র হয়। জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধক এইভাবে আসে, এই জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্রী সাধক বধ মিত্র পরম মিত্র এইভাবে আমাদের কিন্তু আসে। এবং এইগুলোকে আমরা দেখে আমরা বিচারের জায়গা থেকে দেখব যে বিপদ এবং পত্তরি এবং বধ এই তিনটে ঘরের মধ্যে আপনার জন্মগত যে নক্ষত্রটা আপনার জন্ম হয়েছে তার থেকে এই যে ছকটা তৈরি করে বর্তমান অবস্থানে যে গ্রহটা ঘর পাল্টাচ্ছে বা রাশি পাল্টাচ্ছে সে এরকম কোনো খারাপ নক্ষত্রের সংস্পর্শে আছে কি না, অথবা সেই দিনকার চন্দ্র খারাপ নক্ষত্রের সংস্পর্শে আছে কি না, অথবা সেই দিনকার রবি খারাপ নক্ষত্র সংস্পর্শে আছে কি না, এবং তার সাথে একটা সন্ন্যারী চক্র করতে হয়। জন্ম সম্পদ জন্ম জন্ম কর্ম সাংঘাতিক সমুদয় বিনাশ মানুষ এই একটা ছক করতে হবে। ছকটা আগেও আমি আলোচনা করে দিয়েছি, এর মধ্যে সাংঘাতিক এবং মানুষ আর বিনাশ এই কটার মধ্যে যদি সংস্পর্শে থাকে সেখানে প্রবলেম দেয়, বাকি ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। তাহলে এই নবতারা এবং সন্ন্যারী এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে ছক তৈরি করে আমাদের দেখতে হবে যে জন্মগত অবস্থানে বা জন্ম নক্ষত্র থেকে বর্তমান সময়ে যে গ্রহ নক্ষত্ররা সংযোগ তৈরি করছে তার মধ্যে বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চন্দ্র, সেই দিনকার চন্দ্র, সেই দিনকার রবি, সেই দিনকার সেই গ্রহটা চন্দ্র থেকে দূরত্ব এবং নক্ষত্র সংস্পর্শে কোনো খারাপ নক্ষত্র নিয়ে আছে কি না। তার সঙ্গে অবশ্যই দেখতে হবে যে যে গ্রহটা ট্রান্সিট করছে, যে গ্রহটা আমাদের রাশি পরিবর্তন করছে, জন্মগত অবস্থানে যার ছক আমরা দেখছি সেই গ্রহটা তার ছকের মধ্যে লগ্নের সঙ্গে কী সম্পর্ক করে আছে এবং ছকের মধ্যে কতটা দুর্বল বা সবল সেই অনুযায়ী ফল দেবে। এবং তার সাথে এখন বর্তমানে দশা অন্তর্দশা কাট চলছে এবং সেই দশা অন্তর্দশার সঙ্গে সেই ট্রানজিটের গ্রহটা কোনোভাবে কানেক্ট করছে কি না, যদি না করে গিয়ে থাকে তাহলে অন্য কোনোভাবে দৃষ্টিতে বা সংযোগে বা নক্ষত্রগত বা নবাংশগত কোনো সংযোগ বর্তমান দশা অন্তর্দশা অধিপতির সাথে ট্রানজিটের গ্রহটার হচ্ছে কি না, তবে তার কিন্তু ফলটা সুসম্পন্নভাবে আমরা বুঝতে পারবো। কারণ যে গ্রহটা ট্রানজিট করছে সে একা একা ফল দেয় না, তার দশা অন্তর্দশা যার চলছে বা প্রত্যন্তর্দশা তার যার চলছে তার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত হলে তবে সে ফল দেবে। ইচ্ছা অনুযায়ী একটা গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করলো আর আপনাকে সঙ্গে সঙ্গে ফল দিতে শুরু করবে হয় না, তা আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা খারাপ হোক ভালো হোক তার উপর ভিত্তি করেই বর্তমান ট্রানজিটের এফেক্ট কিন্তু সেভাবে আসে। আর তারপরেও যেটা আসে, তারপরেও যেটা আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে আমাদের অষ্টবর্গ মহাষ্টবর্গ, তার মধ্যে যে গ্রহটা যে রাশিতে যাচ্ছে সেই রাশিতে মহাষ্টবর্গের কতটা সে পয়েন্ট পেয়েছে, কতটা বলবান কতটা বলহীন এগুলো দেখে আমরা জাজমেন্টে আসতে পারবো সে সেই গ্রহটা সেই রাশিতে কতটা ফল দিতে পারে। এটা আমাদের গোচর অবস্থানটা ইম্পর্টেন্ট, কারণ গোচর ট্রানজিট করার সময় আমাদের নক্ষত্র স্পর্শ করে, আমাদের নবতারা চক্রতে সেগুলো দেখতে হয়, সন্ন্যারী দেখতে হয় এবং অষ্টবর্গতেও দেখতে হয়। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে দশা অন্তর্দশা বিচার করা, জন্মগত অবস্থানে সেই গ্রহটা কী অবস্থায় ছিল এবং দশা অন্তর্দশার মধ্যে কোনো কোনো না কোনোভাবে যদি গ্রহটা কানেক্ট করে থাকে সেটা ভালো অথবা খারাপ সেই মতো সে সে ফল দেবে। এবং সেটা লগ্ন সাপেক্ষে যদি শুভ হয় তার একরকম ফল হবে, লগ্ন সাপেক্ষে যদি অশুভ হয় তার একটা ফল হবে, এভাবে শুভ বা অশুভ দু তিন রকমভাবে যদি দেখা যায় আছে তাহলে মিশ্র ফল পাওয়া যাবে। এভাবে ট্রানজিটের এফেক্ট আসবে, আপনারা কারোর কথাতে চালিত না হয়ে হঠাৎ একটা গ্রহ ট্রানজিট করছে দু মাসের জন্য বা তিন মাসের জন্য বা পনেরো দিন কুড়ি দিন এক মাস যাই হোক, সেই পরিবর্তনটা আমাদেরকে অবশ্যই মাথায় এটা রাখতে হবে যে এই পরিবর্তনটা কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ট, বারে বারে একটা কথাই বলি যে ব্যক্তিগত হরোস্কোপ নির্ভর বিচার, সার্বিকভাবে আপনার রাশি আর আমার রাশি মিললেই একই রকম ফল আমরা পাবো না। তার জন্য আপনাদের সবার সাথে সব রকম মিলকরণ রাশিগতভাবে থাকলেও ফলাফলের জায়গায় ট্রানজিট অবশ্যই আলাদা মাত্রা রাখে, তার জন্য এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আজ আসলাম গোচর নিয়ে আলোচনা হলো, পরের দিনকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে করব এবং এক একটা করে রোগ নিয়ে বিচার করতে চেষ্টা করবো।